নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। 14ই এপ্রিল রবি গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই রবি গ্রহ মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করছে। এই মেষ রাশি রবি গ্রহের তুঙ্গস্থকর, তার ফলে এই সাতটি রাশির অভাবনীয় সফলতা আসতে চলেছে। ভাগ্যবান সাতটি রাশি তা জানতে ভিডিওটি পুরো দেখুন। তার আগে আপনাদেরকে একটি বিষয় আমি বলে দিই, আমি একটি নতুন চ্যানেল খুলেছি, চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে আপনারা সকলে মোটিভেশনাল ভিডিও পাবেন। এই ভিডিওগুলো যদি আপনারা প্রতিদিন ওয়াচ করেন বা দেখেন, তাহলে আমি এটি দাবি নিয়ে বলতে পারি যে আপনারা আপনাদের খারাপ অবস্থায় হোক কিংবা ভালো অবস্থায় ডিসিশন নিতে অনেক সহায়তা করবে। তাই সকলে সাবস্ক্রাইব করে নিয়েছে, আপনি যদি নতুন হন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন জীবনজয়ী চ্যানেলটিকে। জীবনজয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনারা সার্চ বারে টাইপ করুন জীবনজয়ী। চ্যানেলটি দেখতে পাচ্ছেন, চ্যানেলের মধ্যে প্রবেশ করুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। এই 14ই এপ্রিল মীন রাশি থেকে মেষ রাশিতে রবি গ্রহ অবস্থান করছে, এর ফলে এই সাতটি রাশির প্রভূত উন্নতি হতে চলেছে। তো আসুন এক এক করে আপনাদেরকে জানাই কোন সেই সাতটি রাশি। তার আগে আপনাদের কী কী বিষয়ে উন্নতি হবে সেটি জানিয়ে দিই। তো প্রথম যে উন্নতির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনাদের অর্থনৈতিক। হ্যাঁ বন্ধুরা, অর্থনৈতিক দিকটা প্রভূত উন্নতি হতে চলেছে। আপনারা হয়তো বা এখন বর্তমানে লকডাউন থাকার কারণে আপনারা ভাবছেন যে আমরা ঘরে বসে আছি, কোথায় কী উন্নতি হচ্ছে। না, লকডাউন সেরে যাবে, এই 15ই এপ্রিলের মধ্যে লকডাউন সেরে যাবে, বন্ধ হয়ে যাবে লকডাউনটা। দেন আপনারা আপনাদের কাজে যখন যোগদান করবেন না, আমি এতটুকুটা দাবি নিয়ে বলতে পারি আপনারা নিজে নিজে হাতে হাতে ফল পাবেন, ফল পাবেনই পাবেন। প্রথম গেল আপনাদের অর্থনৈতিক। এরপরে যে কথাটি বলবো সেটি হচ্ছে কর্মক্ষেত্র। আপনারা যারা কর্মক্ষেত্রে যুক্ত আছেন, সেটি চাকরি হোক কিংবা ব্যবসা, সেক্ষেত্রে প্রভূত উন্নতি। যারা চাকরি করছেন তাদের পদোন্নতির যোগ প্রবল হারে দেখা যাচ্ছে, আপনারা হায়ার লেভেলে পদোন্নতি হতে চলেছে। এর সাথে সাথে আপনাদের যে বেতন বা মাইনে সেটা অবশ্যই বৃদ্ধি পাবে, এটি আমি দাবি নিয়ে বলছি। এছাড়াও মান সম্মান যশ বৃদ্ধি পাবে এই সাতটি রাশির। তো কোন কোন রাশি এই আওতায় পড়ছে আমি এক এক করে এবার আপনাদেরকে জানাতে চলেছি। তো প্রথম যে রাশিটির কথা বলবো সেটি মেষ রাশি, একদম নাম্বার ওয়ান টপ রাশি মেষ রাশি। মেষ রাশির জাতক ও জাতিকাদের প্রভূত উন্নতি, কারণ এই রবি গ্রহ মেষ রাশিতে অবস্থান করছে। সে কারণে মেষ রাশির জাতক ও জাতিকাদের প্রভূত উন্নতি হতে চলেছে, আপনারা হাতে নাতে ফল পাবেনই আমি এটি বলতে পারি। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, কর্কট রাশির জাতক ও জাতিকাদেরও প্রভূত উন্নতি হতে চলেছে। আপনারা বিশ্বাস যদি না হয়, আপনারা সময় যখন আসবে তখন নিজে হাতেই বুঝতে পেরে যাবেন যে কি হতে চলেছে। তবে আপনাদেরকে একটা কথা বলি, আপনারা নিজেদের কর্ম অবশ্যই করে যান, কর্ম ছাড়া ঘরে বসে থেকে কোনো কিছু হয় না। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা এই মেষ রাশির মতনই প্রভূত উন্নতি লাভ করতে চলেছে, এবং আমি এর আগের যতগুলো কথা বললাম সেই কথাগুলো এই রাশির ক্ষেত্রে প্রযোজ্য। তো এটি গেল তিনটি রাশির কথা বলা হলো। এরপরে 4 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির রাশির যে অধিপতি সে নবম স্থানে অবস্থান করছে, যার ফলে এই রাশির ভাগ্য উন্নতি হবেই, কেউ আটকাতে পারবে না, এটি আমি দাবি নিয়ে বলছি। এরপরে আসি মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, মীন রাশির দ্বিতীয় স্থানে রবি গ্রহের অবস্থান আপনাদের মান সম্মান বৃদ্ধি অবশ্যই হবে, এবং সাথে আপনারা যদি রাজনৈতিক লেভেলে থাকেন সেক্ষেত্রে আপনাদের প্রভূত উন্নতি হতে চলেছে। এরপরে যে নেক্সট রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, ধনুরাশির জাতক ও জাতিকেরাও এই লিস্টের মধ্যে পড়েছে। আপনাদের মান সম্মান বৃদ্ধির সাথে সাথে আপনাদের অর্থনৈতিক অবস্থা অনেকটাই উন্নতি হতে চলেছে, এবং
আপনারা লটারি থেকেও টাকা পেতে পারেন। এবার আসি মিথুন রাশি। এতদিন ধরে মিথুন রাশির অনেক খারাপ 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 অনেক বলেছি, কিন্তু আজকে আমি একটা কথা আপনাদেরকে বলি, এই গ্রহের অবস্থানে মানুষ ঘুরে, এটা জানেন হয়তো। তো মিথুন রাশির এখন বর্তমানে এই একটা মাস আপনারা লুটে নিন, আমি দাবি নিয়ে বলছি আপনারা একটা মাস লুটে নিন, কারণ আপনাদের সমস্ত দুয়ার উন্মুক্ত হতে চলেছে মিথুন রাশির। একাদশ স্থানে রবির অবস্থান এবং এই রবি তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, মানে একাদশ স্থানটা দেখে সফলতার জায়গা, তাই এই রাশির জাতক ও জাতিকারা সফলতা অবশ্যই পাবেন, এটি আমি লিখে দিতে পারি। শুধুমাত্র মাথায় রাখবেন এটি কিন্তু আপনাদের এক মাসের জন্য, আপনারা যদি এই রাশির মধ্যে পড়েন সেক্ষেত্রে আপনারা অবশ্যই ফল লাভ পেতে চলেছেন। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং পাশের বেল আইকনটি অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।